ওয়েলকাম ফ্র্যান্ডস জিকে জিএস ফাউন্ডেশন চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাই তো যেমনটা আমরা ধারাবাহিকভাবে ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি শুরু করেছিলাম সেই মতো আজকে আমি আপনাদের জন্য ঝাড়খণ্ড জিকের উপর একটি দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ঝাড়খণ্ডের জলপ্রপাত অর্থাৎ ওয়াটার ফলস এবং ঝাড়খণ্ডের বাঁধ অর্থাৎ ইম্পর্টেন্ট যে নদী বাঁধগুলো রয়েছে সেগুলো এবং পাশাপাশি ঝাড়খণ্ডের ন্যাশনাল পার্ক ও বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি আপনারা যদি এর পিডিএফ চান কিপ করে আপনারা এই পিডিএফ পাবেন সেও কিন্তু এই ভিডিওর শেষে আমি কিন্তু আলোচনা করে দিয়েছি আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাশাপাশি নিই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার অবশ্যই ভিডিওকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কেননা আমরা ধারাবাহিকভাবে ঝাড়খণ্ড ট্রেডের প্রস্তুতি এই চ্যানেলের মাধ্যমে শুরু করেছি ঠিক আছে চলো আমরা ভিডিওর মূল আলোচনায় চলি দেখো ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ কয়েকটি জলপ্রপাত আমরা জানি ঝাড়খণ্ড এমন একটি রাজ্য যে রাজ্যে প্রচুর পরিমাণে জলপ্রপাত রয়েছে এবং এই রাজ্যে প্রচুর পরিমাণে জলপ্রপাত থাকার অন্যতম কারণ হচ্ছে এই রাজ্যটি ছোটনাগপুর মালভূমি বা আমাদের মালভূমি অঞ্চলের মধ্যে বিস্তৃত তাই না তাই এই রাজ্যে প্রচুর পরিমাণে কিন্তু ওয়াটার ফল বা জলপ্রপাত বিভিন্ন নদীতে দেখা যায় তাহলে ইম্পর্টেন্ট যে জলপ্রপাতগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখো প্রথমে রেখেছি কি না প্রথমে রেখেছি জাস্ট ওয়ান মিনিট নাম্বার রয়েছে জলপ্রপাত এখানে রয়েছে তোমার নদী নদীগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ ওই জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত এবং কোন জেলায় অবস্থিত এই করে আমরা কিন্তু বিস্তৃত জলপ্রপাতগুলো আলোচনা করার চেষ্টা করব দেখো এক নম্বরে কী রয়েছে লোধা জলপ্রপাত বা এই জলপ্রপাতের অপর নাম হচ্ছে তোমার বুড়াঘাগ জলপ্রপাত এবং এটি হচ্ছে ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত ঝাড়খণ্ডে যতগুলো জলপ্রপাত রয়েছে তার মধ্যে এই বুড়াঘাগ ও বা লোধা জলপ্রপাত হচ্ছে তোমার উচ্চতম এবং এটি রয়েছে উত্তর কোয়েল নদীতে কেউ নদীতে উত্তর কোয়েন নদীতে আমরা নদ নদী নিয়ে বিস্তারিত আগের ক্লাসে আলোচনা করেছি আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টে সেখান থেকে কিন্তু আপনারা ঝাড়খণ্ড জিগের উপর যে ক্লাসগুলো আমি শুরু করেছি সেগুলো আপনারা দেখে নেবেন উত্তর কোয়েল যদি নদী না হয় তাহলে হয়তো থাকবে কি বুড়া নদী কেন অ্যাকচুয়ালি এই দুই নদীর সঙ্গমেই কিন্তু এই জলপ্রপাতটি লক্ষ্য করা যায় কোন ডিস্ট্রিকে রয়েছে না লাতায়হাট ডিস্ট্রিক্টে রয়েছে নেক্সট দু নম্বরে কি রয়েছে দু নম্বরে রয়েছে হুড্রু জলপ্রপাত আমরা জানি ঝাড়খণ্ডের একটি অন্যতম দর্শন দর্শনীয় স্থান হচ্ছে তোমার হুডরু জলপ্রপাত এবং যারা অবসর সময়ে সময় কাটান বা ঘুরতে মানে ঘুরতে বা ভ্রমণপীবাসু মানুষ হন তাদের কাছে হুড্রু জলপ্রপাত একটি গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন তাই না এবং সেটি রয়েছে কি সুবর্ণরেখা নদীতে রয়েছে রাঁচি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে নেক্সট তিন নম্বরে রয়েছে জোনহা জলপ্রপাত বা এই জলপ্রপাতের অপর নাম হচ্ছে তোমার গৌতম ধারা জলপ্রপাত এটি রয়েছে সুবর্ণরেখা নদীর উপনদী রাহু নদীর উপরে সুবর্ণরেখার একটি উপনদী হলো রাহু সেই রাহু নদীর উপরে এটি রয়েছে এবং এটিও অবস্থিত তোমার ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের নেক্সট চলে আসবো আমরা চার নম্বরে কি রয়েছে সদনীঘাট জলপ্রপাত সদনী ঘাঘ জলপ্রপাত এবং এই সদনী ঘাঘ জলপ্রপাতটি সদনী ঘাগ জলপ্রপাতটি রয়েছে তোমার শঙ্খ নদীতে কোন নদীতে রয়েছে না এই সদনী ঘাঘ জলপ্রপাতটি রয়েছে তোমার শঙ্খ নদীতে এবং এটি গুমলা ডিস্ট্রিক্টে অবস্থিত কোন ডিস্ট্রিকে এটি গুমলা ডিস্ট্রিক্টে অবস্থিত ঠিক আছে চলো বাকি জলপ্রপাতগুলো একটু জেনে নিই পাঁচ নাম্বারে রয়েছে তোমার ঘাঘরি জলপ্রপাত রয়েছে ঘাঘরি নদীতে লাতেহার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে মতিঝরা জলপ্রপাত অজয় নদীতে রয়েছে যেটি হচ্ছে আমাদের গঙ্গা বা হুগলি নদীর উপনদী সেই অজয় নদীতে রয়েছে এবং এটি ডিস্ট্রিক্ট পড়ছে সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টে নেক্সট হচ্ছে তোমার হিরনি জলপ্রপাত রয়েছে গরাহ নদীতে রাঁচি জেলার মধ্যে পড়ছে রাজরাপ্পা জলপ্রপাত খুবই একটি দর্শনীয় স্থান তাই না এটি রয়েছে তোমার দামোদর ও ভেরা নদীর মাঝখানে দামোদর ও ভেরা নদীর মাঝখানে এর অবস্থান এবং এটি কোন রাজ্যের জেলার মধ্যে পড়ছে না এটি ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার রামগড় ঠিক আছে না চলো এবার বাকিগুলো জেনে নিই দেখো এখানে রয়েছে ন নম্বরে নাগফেনী জলপ্রপাত এই নাগফেনী জলপ্রপাত হচ্ছে তোমার শঙ্খ নদীতে এবং এটি গুমলা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে উশ্রী জলপ্রপাত খুবই ইম্পর্টেন্ট এসএসসি এসএসসি দুই থেকে তিনটা এক্সামে আমি কিন্তু দেখলাম যে এই উশ্রি জলপ্রপাত কিন্তু কোয়েশ্চানে জিজ্ঞাসা করেছে সেই উশ্রী জলপ্রপাত রয়েছে উসরি নদীতে এবং এটি গ্রিডি জেলার মধ্যে অবস্থিত গ্রিডি জেলার মধ্যে অবস্থিত নেক্সট হচ্ছে যেগুলো নদী খুব একটা ইম্পর্ট্যান্ট নয় জাস্ট আমাদের ডিস্ট্রিক্ট জানলেই হবে যেমন এগারো নম্বরে রয়েছে প্রেমঘাগ জলপ্রপাত এটি রয়েছে তোমার গুমলা ডিস্ট্রিক্টে এবং পঞ্চাগ জলপ্রপাত খুবই ইম্পর্ট্যান্ট পঞ্চাগ জলপ্রপাত এটি রয়েছে তোমার খুঁটি ডিস্ট্রিক্টে কোন ডিস্ট্রিকে এটি রয়েছে তোমার খুঁটি ডিস্ট্রিকে নেক্সট আমরা চলে আসবো পরবর্তীতে আমরা এই স্লাইডের মাধ্যমে ঝাড়খণ্ডের যে উল্লেখযোগ্য নদী বাঁধগুলো রয়েছে সেই নদী বাঁধগুলো কিন্তু আলোচনা করার চেষ্টা করব যেমন আমরা পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ঝাড়খণ্ডের বাঁধ অলরেডি জানি পাঞ্চেত মাইথন মেসেঞ্জার এই ড্যামগুলো কিন্তু আমরা জানি তো এছাড়াও আর কোন কোন গুরুত্বপূর্ণ নদী বাঁধ ঝাড়খণ্ডে রয়েছে সেগুলি কোন নদীর উপর অবস্থিত এবং কোন জেলায় অবস্থিত পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু আমরা এরপর সেই নদী বাঁধগুলো নিয়ে আলোচনা করব। দেখো নদী বাঁধ নদী এবং কোন জেলায় অবস্থিত এই তিনটি পয়েন্ট কিন্তু আমি এখানে উল্লেখ করে রেখেছি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাধারণত ড্যামসের উপরে এই তিনটি কোয়েশ্চানেই কিন্তু হয় নেক্সট চলো আমরা কিন্তু আলোচনায় শুরু করি দেখো মেসেঞ্জার ড্যাম মেসেঞ্জার ড্যাম আমরা সকলে জানি কোথায় আছে মূরাক্ষী নদীতে আছে এবং এটা দুমকা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে কোন ডিস্ট্রিক্ট দুমকা দুমকা কী না ঝাড়খণ্ডের উপরাজধানী হচ্ছে দুমকা শহর এবং সেটি হচ্ছে ঝাড়খণ্ডের একটি জেলাও তাই না চলো নেক্সট কি রয়েছে কোনার ড্যাম খুব ইম্পর্ট্যান্ট একটি ড্যাম কোনার ড্যাম এটি কোনার নদীর মধ্যে অবস্থিত এবং এই পড়ছে তোমার হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যে তিন নম্বরে হচ্ছে তোমার মাইথন ড্যাম আমরা সকলেই জানি মাইথন ড্যাম বরাকন নদীতে রয়েছে এবং এটি ডিস্ট্রিক্ট পড়ছে ধানবাদ মাইথন ড্যাম বরাকন নদীতে পড়ছে এর ডিস্ট্রিক্ট হচ্ছে কি ধানবাদ নেক্সট রয়েছে তিলাইয়া ড্যাম জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য এই ড্যাম নির্মাণ করা হয়েছিল বরাকন নদীতে রয়েছে কোন নদী বরাক নদী কোডুরমা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আমানত ড্যাম খুব ইম্পর্ট্যান্ট একটি ড্যাম হচ্ছে আমানত ড্যাম আমানত নদীর উপর অবস্থিত এবং এটি ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থান করছে বা অবস্থিত বুদ্ধা ড্যাম খুবই ইম্পর্টেন্ট বক্সা নদীতে রয়েছে চাতরা ডিস্ট্রিক্টের মধ্যে নেক্সট হচ্ছে তোমার বারোহি ড্যাম ময়ূরঘাট নদীর মধ্যে অবস্থিত হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যে এর অবস্থান লক্ষ্য করা যায় নেক্সট হচ্ছে চান্ডিল ড্যাম খুবই একটি ঝাড়খণ্ডের অন্যতম ভ্রমণের ডেস্টিনেশন হচ্ছে বা পিকনিক স্পট হচ্ছে তোমার এই চান্ডিল ড্যাম সেই চান্ডিল ড্যাম রয়েছে তোমার ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর কোন নদী ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর এবং এটি অবস্থিত সরাইকেলা খারসাবা নামক যে ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে নেক্সট হচ্ছে তোমার জামুনিয়া ড্যাম খুব ইম্পর্ট্যান্ট জামুনিয়া ড্যাম অবস্থিত জামুনিয়া নদীর মধ্যেই এবং এটি রয়েছে তোমার হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যে তাই না চলো আরও বেশ কয়েকটি ড্যাম কিন্তু রয়েছে সেগুলো নিয়েও আমরা কিন্তু একবার জেনে নিই যেমন পাঞ্চেত হিল ড্যাম বা পাঞ্চেত ড্যাম হিসেবে আমরা জানি জলবিদ্যুৎ উৎপাদন এবং পার্শ্ববর্তী এলাকার যে কৃষিকাজ তাকে ত্বরান্বিত করার জন্য বা বৃষ্টির জলকে সংরক্ষণ করার জন্য এই ড্যাম নির্মাণ করা হয়েছে কোন নদীতে না দামোদর নদীতে নির্মাণ করা হয়েছে এবং আমরা সকলেই জানি এই যে দামোদর সরি পাঞ্চেত ড্যামের কথা বলছি মাইথন ড্যামের কথা বলছি এগুলো সমস্তই কিছু নির্মাণ করা হয়েছিল ডিভিসি প্রকল্পের আওতায় ডিভিসি প্রকল্পের আওতায় যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনিসি নদীর যে পরিকল্পনা সেই পরিকল্পনার আদলে কিন্তু এই ডিভিসি পরিকল্পনা তৈরি হয়েছে ভারতে যেটা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয় তাই না তাই এটি রয়েছে কোন নদীতে পাঞ্চেত হিল ড্যাম না দামোদর নদীতে রয়েছে এবং এটি পড়ছে তোমার ধানবাদ ডিস্ট্রিক্টে নেক্সট পরবর্তী যে ড্যাম রয়েছে সেটি হল ইচা ড্যাম কী রয়েছে ইচা ড্যাম এবং ইচা ড্যাম রয়েছে তোমার খরকাই নদীতে এবং এটি পড়ছে পশ্চিম সিংভূম ডিস্ট্রিক্টের মধ্যে বালপাহাড়ি ড্যাম রয়েছে তোমার বরাকন নদীতে গ্রেডি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে তিলপাড়া ড্যাম অবস্থিত কোথায় ময়ূরাক্ষী নদী খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে তিলপাড়া ড্যাম তাই না তিলপাড়া ড্যাম খুবই ইম্পর্ট্যান্ট একটি ড্যাম এটি ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে মেসেঞ্জার ড্যাম এবং তিলপাড়া ড্যাম এই দুটো ড্যামেই হচ্ছে তোমার ময়ূরাক্ষী নদীতে অবস্থিত এবং দুমকা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটিও ডিভিসির আওতায় প্রথম সংস্করণে তৈরি করা হয়েছিল ডিভিসির আওতায় একটা কথা শুনে নাও ডিভিসির আওতায় প্রথম সংস্করণে ঝাড়খণ্ডে চারটি ড্যাম নির্মিত হয় তার মধ্যে হচ্ছে তোমার পাঞ্চেদ হিল ড্যাম তিলপাড়া ড্যাম মেসেঞ্জার ড্যাম এবং মাইথন ড্যাম এটাও একটু মনে রাখার আমরা চেষ্টা করব তাহলে তিলপাড়া ড্যাম কোথায় রয়েছে দুমকা ডিস্ট্রিক্টে রয়েছে নেক্সট হচ্ছে তেনুঘাট ড্যাম তেনুঘাট ড্যামের অবস্থান হচ্ছে তোমার দামোদর নদী এবং এটি অবস্থিত কোথায় বোকারু ডিস্ট্রিক্টে তেনুঘাট ড্যাম বোকারু ডিস্ট্রিক্টে অবস্থিত নেক্সট হচ্ছে তোমার মন্ডল ড্যাম মন্ডল ড্যাম রয়েছে উত্তর কোয়েন নদীতে কোথায় রয়েছে উত্তর কোয়েন নদীতে রয়েছে মন্ডল ড্যাম এবং এটি লাতেহার ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত কোন জেলায় রয়েছে মন্ডল ড্যাম না মন্ডল ড্যাম রয়েছে তোমার লাতেহার ডিস্ট্রিক্টের মধ্যে নেক্সট কয়েকটি ড্যাম রয়েছে যেমন পাত্রাতু ঝাড়খণ্ডের আরেকটি গুরুত্বপূর্ণ ভ্রমণ ডেস্টিনেশন জায়গা হচ্ছে তোমার পাত্রাতু ড্যাম রামগড় ডিস্ট্রিক্টে রয়েছে নদীর নাম হচ্ছে নালকারনি নদী খুব ইম্পর্ট্যান্ট একটি ড্যাম এবং খুবই একটি কী বলবো যারা ট্রাভেল বা ভ্রমণ পিবাসু মানুষ হন তাদের ক্ষেত্রে পাত্রাতু ভ্যালি যে উপত্যকাটি রয়েছে তা যাকে অনেক ক্ষেত্রে ঝাড়খণ্ডের সুইজারল্যান্ডও বলা হয় আপনারা চাইলে একবার কিন্তু পাত্রাতু ভ্যালি থেকে ঘুরে আসতে পারেন খুব একটা ইম্পর্টেন্ট দর্শনীয় জায়গা বা ট্রাভেলার্সদের জন্য ভ্রমণ প্রবাসী মানুষদের জন্য খুব একটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পাথরাতু ড্যাম ভ্যালি তাই না এটি নালকারনি নদীর উপর অবস্থিত রামগড় ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে রাঁচি থেকে খুব বেশি দূরে নয় নেক্সট হচ্ছে কেলাঘাট জলপ্রপাত রয়েছে তোমার ঝিন্দ নদীর তীরে কেলাঘাট জলপ্রপাত রয়েছে ঝিন্দ নদীর তীরে এবং এর ডিস্ট্রিক্ট হচ্ছে সিমডেগা ডিস্ট্রিক্ট হচ্ছে সিমডেগা নেক্সট হচ্ছে গাজিয়া ড্যাম খরকাই নদীর উপর রয়েছে পূর্ব সিংভূম ডিস্ট্রিকের আওতায় পড়ছে নেক্সট হচ্ছে বেরমু ড্যাম খুব ইম্পর্ট্যান্ট একটি ড্যাম হচ্ছে তোমার বেরমু যেটিও দামোদর নদীর উপর রয়েছে এবং এরও স্টেট সরি ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার বোকারো বোকারো ডিস্ট্রিক্টের মধ্যে বেরমু ড্যাম অবস্থিত দামোদর নদীর উপর তাহলে এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ কি না গুরুত্বপূর্ণ আমাদের নদীবান যে নদীবানগুলো নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করলাম পাশাপাশি বলিনি আপনাদের যদি এই ভিডিওর পিডিএফ চাই তো অবশ্যই কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কেননা ভি পিডিএফটি আপনি কী করে পেতে পারেন সে বিষয়ে কিন্তু আমি সেখানে আলোচনা করেছি পাশাপাশি ভিডিও কেমন লাগছে বা এই ধরনের আরও কি কীরূপ ভিডিও ভিডিও আপনাদের প্রয়োজন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পাশাপাশি ঝাড়খণ্ডের নিউজ সিলেবাস যখনই আসবে আমি তার ভিডিও সহ তার যে বিভিন্ন ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে নিয়ে আসবো তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে চলো তিন নম্বর যে বিষয়গুলো আমি এখানে রেখেছি সেটি হচ্ছে ঝাড়খণ্ডের জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী অভয়ারণ্য তাই না ঝাড়খণ্ডে কতগুলি জাতীয় উদ্যান আছে ও কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে সেগুলো নিয়ে আমরা এরপর আলোচনা করার চেষ্টা করব দেখো এখানে মূলত আমি দুটো লোকেশানকে ইন্ডিকেট করে রেখেছি এক হচ্ছে ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি তাই না এবং দ্বিতীয় হচ্ছে তোমার লোকেশান অর্থাৎ কোথায় অবস্থিত এই দুটো বিষয়কে কিন্তু আইডেন্টিফাই করে করে আমরা চলবো দেখো অল ওভার ইন্ডিয়াতে যত ন্যাশনাল পার্কেই থাকুক না কেন ঝাড়খণ্ডে মোট ন্যাশনাল পার্কের সংখ্যা হচ্ছে মাত্র একটি অর্থাৎ একটি ন্যাশনাল পার্ক এখন বিদ্য বর্তমানে ঝাড়খণ্ডে বিদ্যমান ন্যাশনাল পার্কটির নাম হচ্ছে বেতলা জাতীয় উদ্যান বেতলা জাতীয় উদ্যান যা ঝাড়খণ্ডের লাতেহার ও পালামো ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত লাতেহার ও পালামো ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু অবস্থিত এবং কোন নদীর তীরে রয়েছে না উত্তর কোয়েল নদীর তীরে কিন্তু এই ন্যাশনাল পার্কটি অবস্থিত ঝাড়খণ্ডের মাত্র ন্যাশনাল পার্ক যার নাম হচ্ছে বেতলা জাতীয় উত্তান নেক্সট চলে আসবো আমরা নেক্সট দু নম্বরে রয়েছে তো পঞ্চাশ পনেরো মিনিট দু নম্বরে রয়েছে দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য দলমা বন্যপ্রাণী অভয়ারণ্যের অবস্থান হচ্ছে দলমা পাহাড় জামশেদপুরের খুব কাছেই অবস্থিত যা পূর্ব সিংভূম ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে নেক্সট কী রয়েছে নেক্সট রয়েছে হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য অবশ্যই হাজারিবাগ ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থান করছে নেক্সট চলে আমরা পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে বেশ কিছুগুলো আমরা বন্যপ্রাণী অভয়ারণ্য রেখেছি যেমন কোডোরমা বন্যপ্রাণী অভয়ারণ্য কোডোরমা ডিস্ট্রিক্টে রয়েছে পালকোট বন্যপ্রাণী অভয়ারণ্য এটি তোমার গুমলা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে নেক্সট হচ্ছে মহুয়াধর বন্যপ্রাণী অভয়ারণ্য খুব ইম্পর্ট্যান্ট একটি অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটি হচ্ছে তোমার পালাইমা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত মহুয়াধর বন্যপ্রাণী অভয়ারণ্য নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে কোডোরমা ডিস্ট্রিক্টের মধ্যে নেক্সট হচ্ছে তোমার লাওয়ালং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটি রয়েছে চাতরা ডিস্ট্রিক্টের মধ্যে এসএসসি রিসেন্টলি যে যে এসএসসি এক্সাম পেরোলো সেখানে কিন্তু এই লাওয়ালং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তাহলে এই হচ্ছে তোমার চাতরা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত লাওয়ালং ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নেক্সট হচ্ছে উধা লেক ওয়ার্ড স্যাংচুরি এটি একটি ওয়ার্ড স্যাংচুরি এর অবস্থান হচ্ছে তোমার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমরা জানি ঝাড়খণ্ডের একেবারে উত্তর পূর্বে যে ডিস্ট্রিক্টটি রয়েছে না তার নাম হচ্ছে সাহেবগঞ্জ যে জেলার মধ্য দিয়ে কিন্তু গঙ্গা নদী প্রবাহিত হয়েছে বা গঙ্গা নদী সীমানা নির্ধারণ করে কিন্তু প্রবাহিত হয়েছে সেই সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যেই এর অবস্থান নেক্সট হচ্ছে পরেশনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে পরেশনাথ পাহাড়ে অবস্থানের যেখানে যে পরেশনাথ পাহাড়ে জৈন ধর্মের যিনি তেইশতম তীর্থঙ্কর ছিলেন যার নাম হচ্ছে কি পার্শ্বনাথ বা পরেশনাথ সেই পার্শ্বনাথ বা পরেশনাথ কিন্তু এই পরেশনাথ যে পাহাড় সেই পাহাড়ে অবস্থান করেছিলেন এখানে তিনি দিব্যজ্ঞান লাভ করান এবং এখানেই তার সমাধিও রয়েছে সেই পরেশনাথ পাহাড়ে অবস্থিত হচ্ছে বা পরেশনাথ এর পাহাড়ির কাছাকাছি এলাকায় অবস্থিত পরেশনাথ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি রয়েছে তোমার গ্রিডি ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের মধ্যে গ্রিডি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি রয়েছে নেক্সট এই যে ভিডিওটিতে ভিডিওটিতে আমি বিস্তৃতভাবে ঝাড়খণ্ডের তিনটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করার চেষ্টা করলাম আপনারা যদি এর পিডিএফ চান অবশ্যই কিন্তু আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা সেই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে আপনারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন তাহলে তাড়াতাড়ি এই যে ভিডিওটি আলোচনা করলাম এর যে মূল পিডিএফ সেই পিডিএফটি কিন্তু আপনি পেয়ে যাবেন পাশাপাশি যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা ধারাবাহিকভাবে ঝাড়খণ্ডের প্রস্তুতি করার জন্য ঝাড়খণ্ডের যে কোনো ধরনের খবর নিখুঁত এবং সবার প্রথমে জানার জন্য আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এটুকু আবেদন আপনাদের কাছে রাখি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে কিন্তু লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ